আমি ঠিক এই জায়গাতে একবার কনিষ্ক পান্ডার কাছে যাব, বিজেপি নেতা কনিষ্ক পান্ডা এই মুহূর্তে রয়েছেন। কনিষ্ক বাবু, কংগ্রেসের একজন নেতা, তিনি নিজে আইনজীবী কৌস্তব বাগচি, তিনি বলছেন যে তাকে মাদক কেসে ফাঁসিয়ে দেওয়ারও চেষ্টা একটা চলেছিল বলে তিনি নিজে খবর পেয়েছেন পুলিশের একাংশ থেকে। আমি শুধু অবাক হয়ে ভাবছি যে যারা নেতা আপনারা, তারা যদি এভাবে এতটা ব্যতিব্যস্ত হন, হাইকোর্টে যেতে হয়, সুপ্রিম কোর্টে যেতে হয়, সেখান থেকে স্বস্তি নিয়ে আসতে হয়, এত কিছু করতে হয়, তাহলে সাধারণ যারা কর্মী, যারা দেওয়ালটা লেখে, যারা স্লোগান দেয়, তাদের ক্ষেত্রে কি হবে কনিষ্ক বাবু? না, আশঙ্কাটা তো প্রস্তাব ঠিকই করেছে, কারণ এই আশঙ্কা তো ডাইরেক্টলি অনুব্রত যিনি এখন জেলে আছেন, কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে বিরোধিতা করছে ওকে গাজা কোয়েসে ঢুকিয়ে দাও। তো এটা রাজনীতি ক্ষেত্রে সিপিএম আমল থেকে এটা হয়ে আসছে এবং তৃণমূল আগারে এটা একটা মাস্টার ডিগ্রি পেয়েছে। সেটা হচ্ছে যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এত কেস দিয়েছে, লাস্টে হাইকোর্টে থাপ্পড় খেয়ে লাস্টে এই কেস দিতে বন্ধ করতে বাধ্য হয়েছে। এখন সৌমেন্দু অধিকারীকে দেওয়া শুরু করেছে, ডেলি তাকে থানায় হাজিরা দিতে হয়। তো সুতরাং এগুলো রাজনীতিতে সন্ময় দাকে করতে হয়েছে, সজল ঘোষকে করতে হয়েছে, আপনাদের চিত্র সাংবাদিকদের দ্বারা করতে হয়েছে। কারণ আপনারা জানেন যে ইউটিউবার যারা আছে তাদের সকলকে জেলে যেতে হয়েছে, ঘর থেকে তুলে নিয়ে আসা হয়েছে, এবং তারা যেহেতু এই সত্যি ঘটনা দেখিয়েছে বা যারা রাজনীতি করছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনি দেখবেন যে যারা বিরোধী দলের নমিনেশন করতে যাবে তাদের সাইন্টিফিক ভাবে মারবে না ধরবে না, পুলিশ অফিসার ঘরে ডেকে নিয়ে গিয়ে বলবে গাজার কেস দিয়ে দেব, কোকেনের কেস দিয়ে দেব, তোকে ছেলে ঢুকিয়ে দেব, তোর বরবাদ করে দেব, তুই নমিনেশনটা তুলে নি। তো সুতরাং এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে জেনেও আমাদের মতো রাজনীতিবিদরা আমরা রাজনীতি করি এবং আগামী দিনে করব, আর এর লড়াইটা আছে বলেই পুলিশদের বিরুদ্ধে আমাদের এ লড়াই, সরকারের বিরুদ্ধে লড়াই এ আমাদের থাকবে। কারণ পুলিশ হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি, এখন টোটাল দায়িত্বটা এসপি থেকে একদম আইসি পর্যন্ত ওনারা তৃণমূলের দায়িত্বটা নিয়ে নিয়েছেন যে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবে তাদের কিভাবে কেসে লটকে দেওয়া হবে, কেসে ঢুকিয়ে দেওয়া হবে, সে একদম প্রকৃষ্ট প্রমাণ। এখানে আপনার চ্যানেলে বসছে কংগ্রেসের প্রতিনিধি, এরকম প্রত্যেক বিরোধী দলনেতা দেখে, বিরোধী দলের যারা নেতা আছে তাদের প্রত্যেককে পুলিশ কেস দিয়ে এবং কনিষ্কদা আপনি বললেন তুলে নিয়ে আসছে, কনিষ্কদা হচ্ছে, হ্যাঁ কনিষ্কদা বলুন, 30 সেকেন্ড বলুন। বলছি এখানে আপনি তৃণমূলের প্রতিনিধি কথা বলার মতো কোন মুখ আছে? সারা পশ্চিম বাংলায় পুলিশকে বন্ধ যদি করে দেয়, পুলিশ যদি তার সঠিক কাজটা করে, তৃণমূল দলটাই থাকবে না, ভারতবর্ষ থেকে উঠে গেছে, এটা কালীঘাটের দল হয়ে যাবে। আপনারা আর কিছুদিন পরে পশ্চিমবঙ্গে আর এই দলটাই থাকবে না, এই দলের লোকেদের সিকিউরিটির প্রয়োজন হবে। এখন তৃণমূল যে বিজেপিকে বলছি কনিষ্কদা, তাই যদি হয় আমি বলছি তাই যদি হয়, তাহলে কোন স্পেসিফিক অভিযোগ যদি আপনার থাকে কনিষ্কদা, চলে যান না, একটা ছোট্ট করে জনস্বার্থ মামলা দায়ের করে দিন যে পুলিশ তার কাজ করেনি, সে তৃণমূলের দলদাসত্ব করেছে, করে দিন না, তা না করে এখানে চেঁচামেচি করে কিছু হবে না। হ্যাঁ, তো তার কোন মামলা দায়ের হয়েছে? ঠিকানা জেলখানা, আরে তাপস তৃণমূল কংগ্রেসের ঠিকানা জেলখানা হয়ে যাবে।